মাহি ই টিউশন থেকে ক্লাস টুয়েলভ ক্লোজ সেকশনের আমরা দ্য আইজ হ্যাবিট যে শর্ট স্টোরিটা আছে সেই শর্ট স্টোরিটা নিয়ে আলোচনা করব। আমরা জানি দ্য আইজ হ্যাবিট শর্ট স্টোরিটি ভারতীয় প্রেক্ষাপটে লেখা এবং লেখক হচ্ছেন রাস্কিন বন্ড, যিনি একজন ভারতীয় ইংরেজ লেখক। ওনার মা বাবা ছিলেন ইংল্যান্ডের, কিন্তু ভারতবর্ষে থাকার ফলে রাস্কিন বন্ড বড় হয়েছেন আমাদের এই ভারতবর্ষেই। তার লেখার যে বিষয় বা প্রেক্ষাপট টোটালটা হচ্ছে আমাদের ভারতীয় প্রেক্ষাপটে। এখানে যে শর্ট স্টোরিটা আমাদের আছে দ্য আইজ হ্যাবিট, এটাও আমাদের ভারতীয় প্রেক্ষাপটে লেখা এবং এর যে প্লেসটা সেটা হচ্ছে রোহানা এবং সাহারানপুর যে অঞ্চল উত্তরাখণ্ডের সেখানে। আজকে আমরা দ্য আইজ হ্যাবিটের ফার্স্ট পোর্শনটা লাইন বাই লাইন পড়ে মানেটা বোঝার চেষ্টা করব। প্রথম রয়েছে আই হ্যাড দ্য ট্রেন এবং তার পরের পেজে ডু ইউ সি এনি অ্যানিম্যালস, এতদূর পর্যন্ত আমরা পড়বো লাইন বাই লাইন বা প্রত্যেকটা ওয়ার্ডের মানে জানার আমরা চেষ্টা করব। দেখো প্রথমে রয়েছে আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাই সেলফ আপ টু রোহানা, দেন এ গার্ল গট ইন। আই বলতে দ্য ন্যারেটার, এখানে থার্ড পার্সনের ন্যারেটার ছিল, সে নিজে এই গল্পটা বলছে। তো তিনি যখন ওই রোহানা পর্যন্ত যে ট্রেনটাতে আসছিলেন যে কম্পার্টমেন্টটাতে, তখন পর্যন্ত তিনি একাই ওই কম্পার্টমেন্টে ছিলেন। ওই আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাই সেলফ আপ টু রোহানা, দেন এ গার্ল গট ইন। সেখানে একটি মেয়ে উঠল ওই ট্রেন কম্পার্টমেন্টটাতে। দ্য কাপেল হু শ হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস, দে সিম ভেরি অ্যাংশাস অ্যাবাউট হার কমফোর্ট অ্যান্ড দ্য ওমেন গেভ দ্য গার্ল ডিটেলড ইনস্ট্রাকশন অ্যাজ টু হোয়ের টু কিপ হার থিংস, হোয়েন নট টু লিন আউট অফ উইন্ডোজ অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স। আচ্ছা, দ্য কাপেল হু শো হার অফ, যে দম্পতিটা কাপল, যে দম্পতিটা ওই মেয়েটিকে বিদায় জানাতে এসেছিল, তারা সম্ভবত প্রবেবলি হার প্যারেন্টস, তার বাবা মা। দে সিম, মানে কাপেল, তারা মনে হচ্ছিল ভেরি অ্যাংশাস, খুব উদ্বিগ্ন অ্যাবাউট হার কমফোর্ট, এই মেয়েটির স্বাচ্ছন্দ্য সম্পর্কে। তার সমস্ত ইনস্ট্রাকশনটা দিচ্ছিল অ্যান্ড দ্য ওমেন গেভ দ্য গার্ল ডিটেল ইনস্ট্রাকশন, ওই তার মা, মেয়েটির মা তাকে ডিটেল একদম পুঙ্খানুপুঙ্খ ইনস্ট্রাকশন দিচ্ছিল যে অ্যাজ হোয়ে টু হোয়ের টু কিপ হার থিংস, তার যে জিনিসপত্রগুলো সঙ্গে নিয়েছিল লটবহর যে জিনিসপত্রগুলো সেগুলো কোথায় রাখতে হবে, অ্যান্ড দ্য নট টু লিন আউট অফ দ্য উইন্ডোজ, এবং জানলার দিকে তাকানো চলবে না, জানলার দিকে ঝুঁকা চলবে না সেই সম্পর্কে, অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, এবং অপরিচিত কোনো ব্যক্তির সাথে যাতে কথা না বলে সেই সম্পর্কে সমস্ত তথ্যাদি ইনস্ট্রাকশনগুলো ডিটেলসে দিচ্ছিল ওই মেয়েটির মা। দে কল দেয়ার গুড বাইস অ্যান্ড দ্য ট্রেন পুল আউট অফ দ্য স্টেশন, তারপর তারা তাদের বিদায় জানিয়ে চলে যাওয়ার পর ট্রেনটিও স্টেশন থেকে বেরিয়ে পড়ল। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, মাই আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, যেহেতু সেই সময় বক্তা নিজে সেই সময় ছিল কি সম্পূর্ণ টোটালি ব্লাইন্ড, সম্পূর্ণ অন্ধ অ্যাট দ্য টাইম ওই সময়ে, মাই আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, মানে বক্তার চোখগুলি তখন অন্ধ ছিল, শুধুমাত্র লাইট পড়লে বা অন্ধকার হলে সেই সংবেদনশীলতা, সেই যে সহানুভূতি অনুভূতিটি সেটি একমাত্র তার চোখের মধ্যে ছিল, বাকি তিনি কিছু দেখতে পেতেন না। আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুক লাইক, আমি বলতে পারবো না যে মেয়েটা কেমন দেখতে ছিল যেহেতু তিনি ব্লাইন্ড ছিলেন, বাট আই নিউ সি ওর স্লিপার্স ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস, কিন্তু আমি তার ওই স্লিপার যে পড়েছিল সেই স্লিপার মানে চটি জুতো, সেগুলো তার পায়ের গোড়ালির উপরে যে চট চট যে থপথপ আওয়াজ হচ্ছিল সেই আওয়াজটা আমি শুনতে পাচ্ছিলাম, এবং তার ফলে আমি জানতে পেরেছিলাম বা বুঝতে পেরেছিলাম যে মেয়েটি চটি জুতো পরেছিলাম, যে আই নিউ সি ওর স্লিপার্স, যে সে জুতো পরেছিল, ফ্রম দ্য ওয়ে এইভাবে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস, তার পায়ের গোড়ালিতে যেটা আওয়াজ হচ্ছিলো সেই আওয়াজের দ্বারা আমি বুঝতে পেরেছিলাম। ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড, এইটা দ্বারা আমাকে কিছুটা সময় নিয়েছিল যে আমি তাকে তার যে অ্যাপিয়ারেন্সটা সেটা কল্পনা করার জন্য। আমাদেরও মাঝে মাঝে জিনিসটা হয় যে আমরা কিছুটা কানে শুনে কোনো জিনিসের অ্যাপিয়ারেন্সটাকে কনফিডেন্টলি সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি, আমাদের মনের ক্যানভাসে যেমন ছবি ফুটে ওঠে সেরকম বক্তাও সেখানে ওই মেয়েটির একটি যে চিত্র, মেয়েটির যে অ্যাপিয়ারেন্সটা সেই সম্পর্কে এটা আইডিয়া করার চেষ্টা করছিলেন। বাট আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, আমি শুধুমাত্র তার
ওই গলার যে স্বরটি সেটি আর তার যে সাজুতোর যে আওয়াজটি সেই আওয়াজটি আমি পাচ্ছিলাম। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা? আই আস্কড, তুমি কি দেরা পর্যন্তই যাবে? আমি মেয়েটিকে জিজ্ঞাসা করেছিলাম। এইটা হচ্ছে তাদের প্রথম কথোপকথন স্টার্টিং। ওই যে মেয়েটি এবং বক্তা যিনি অন্ধ ছিলেন তাদের প্রথম যে ট্রেনের মধ্যে কথোপকথন সেটি স্টার্ট হচ্ছে এটা দিয়ে, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, তুমি কি দেরা পর্যন্তই যাবে? আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার, যেহেতু আমি একটা ডার্ক কর্নারে অন্ধকার কোণার দিকে বসেছিলাম, বিকজ মাই ভয়েস স্টার্টেলড হার, কারণ আমার গলার স্বরটা তাকে হঠাৎ করে চমকে দিয়েছিল, সে বুঝতে পারেনি যেহেতু আমি একটা অন্ধকার কোণার দিকে জানলা সাইডে বসেছিলাম। মাই ভয়েস স্টার্টেলড হার, সি গেভ এ লিটিল এক্সক্লামেশন অ্যান্ড সেড, সে একটু অবাক হয়ে এক্সক্লামেশন হয়ে সে জিজ্ঞাসা করছে, আই ডিড নট নো এনি ওয়ান এলস ওয়াজ দেয়ার, আমি বুঝতেই পারিনি যে এখানে আরও কেউ আছে বলে। ওয়েল ইট ওভেন পারেপস হ্যাপেন্স দ্যাট পিউপিল উইথ গুড আই সাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, এটা কিন্তু হয় যে অনেক সময় মানুষের সামনে যেগুলো ঘটছে তাদের অসচেতনার ফলে তারা সামনে কী ঘটছে অনেক সময় দেখতে পায় না বা বুঝতেও পারে না। দে হ্যাভ টু টেক মাচ, সো আই সাপোজ তাদের কাছে অনেক কিছু থাকে তাদের গ্রহণ করার মতো, মানে যেগুলো দেখতে পায় এত কিছু থাকে যে তারা বুঝতেও পারে না যে কোন জিনিসটা নেবো বা কোন জিনিসটা নেবো না, সেটা হয়েই থাকে। আমি ভাবলাম সেটা হয়তো মেয়েটার ক্ষেত্রে হয়েছে, আমাকে বুঝতে পারে আমি একটা অন্ধকার কোণার দিকে ছিলাম, তার কাছে এত কিছু দেখার আছে, যেহেতু আমি অন্ধ সে হয়তো দেখতে পায়, সে আমার আমি যে আছি এটা তার সেন্সগুলো কাজ করেনি বলে নিতে পারেনি আমাকে। হোয়ার এজ পিউপিল হু ক্যান নট সি অর সি ভেরি লিটিল, যে সমস্ত লোকেরা দেখতে পায় না বা খুব যাদের কম আইসাইট আছে, হ্যাভ টু টেক ইন অনলি দ্য এসেন্সিয়ালস, তাদেরকে কী নিতে হয়, শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসগুলো তাদের গ্রহণ করতে হয়। হোয়েট হোয়াট এভার রেজিস্টার্স মোস্ট টেলিংলি অন দেয়ার রিমেনিং সেন্সেস, কারণ তাদের যে রিমেনিং সেন্সগুলো রয়েছে বাকি যে অর্গানগুলো রয়েছে সেন্স অর্গানগুলো সেইগুলো যেটা রেজিস্টার করে যেটা সায় দেয় তাদেরকে সেটাই নিতে হয়, তাছাড়া বাকি সব কিছু নিতে পারে না, অ্যাজ দে ওয়ের ব্লাইন্ড অর এ লিটল সিইং ক্যাপাসিটি ওয়াচিং ক্যাপাসিটি। আই ডিড নট সি ইউ আইদার, আই শেড, আমি বললাম আমিও তুমি এসছো আমি বুঝতে পারিনি যে তুমি এখানে পৌঁছেছো, বাট আই হার্ড ইউ কামিং, কিন্তু আমি তোমার গলার স্বরটা বা তোমার যে আওয়াজটা আমি শুনতে পেয়েছি। আই ওয়ান্ডার ইফ আই উড বি এবল টু প্রিভেন্ট হার ফ্রম ডিসকোভারিং দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড, আমি অবাক হচ্ছিলাম যাতে আমি যে অন্ধ সেটা কীভাবে তাকে লুকাবো, সেই কারণে আমি অবাক হচ্ছিলাম যে না আমার অন্ধত্ব যেন সে বুঝতে না পারে, এবং সেই কারণে আমি সেটা প্রিভেন্ট করার চেষ্টা করেছিলাম, আটকানোর চেষ্টা করেছিলাম যে আমি যে অন্ধ এই অন্ধত্বটা যেন সে বুঝতে না পারে। এটাও আমাদের যারা একটু এই সেন্স অর্গানগুলো একটু অকেজো, যাদের সেন্স অর্গানগুলো ঠিকঠাক কাজ করে না, তারা চেষ্টা করে সেই সেন্স অর্গানটা যাতে অন্যের কাছে প্রকাশ না করে, সেই জন্য যত রকমের প্রিভেনশন যত রকমের প্রিটেনশন করতে হয় তারা করার চেষ্টা করে, বক্তাও সেই আটকানোর চেষ্টা করছে যে তাই তো আমার অন্ধত্বটা এই মেয়েটা বুঝতে পেরে যায়, সেইটা চেষ্টা করছে। আই ওয়ান্ডার আই প্রোভাইডেড আই কিপ টু মাই সিট আই থট ইট শুড নট বি টু ডিফিকাল্ট, আমি বসে ওটাই ভাবলাম যে আমার হয়তো বা এটা বেশিক্ষণ সময় লাগবে না তার কাছ থেকে আমার অন্ধত্বটা লুকানোর। দ্য গার্ল সেড আই এম গেটিং আপ অ্যাট সাহারানপুর, মেয়েটা প্রথম আমার সাথে কথা বলছে যে আমি সাহারানপুরে নামবো, যখন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম ওই বক্তা বলছেন যে আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, তখন মেয়েটি বলছে না আমি সাহারানপুর পর্যন্ত যাব। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার আন্ট মানে এখানে মাসিমা হতে পারে অথবা কাকিমা হতে পারে, অ্যাকচুয়ালি এটা ক্লারিফাই করা নেই, তো আমরা ধরে নেব মাসিমাকে, তার মাসিমা সাহারানপুরে থাকে, সে তাকে সেখানে টেক আপ করবে, সেই জন্য সে সাহারানপুরে গিয়ে নামবে। দেন আই হ্যাড বেটার নট টু গেট ফ্যামিলিয়ার, তাহলে আমার খুব একটা তার সাথে ফ্যামিলিয়ার হওয়ার প্রয়োজন নেই, মানে পরিচিত হওয়ার প্রয়োজন নেই। আই রিপ্লাইড আর্নস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স, আমি তাকে বললাম যে কাকিমা মাসিমারা এরা না খুব ভয়ানক প্রাণীর হয়, ভয়ানক ধরনের প্রাণী হয়, ভয়ানক ক্রিয়েচার্স সৃষ্টি, ঈশ্বরের সৃষ্টি মধ্যে কাকিমা মাসিমারা এরা খুব ভয়ঙ্কর হয়, বিশেষ করে তোমার মতো যারা কম বয়সী মেয়ে তাদের ক্ষেত্রে। হোয়াই আর ইউ গোয়িং, সি আস্কড, সে আমার কাছে বলো আপনি কোথায় চলছেন, টু দেরা অ্যান্ড দেন টু মিশরি, আমি তো উত্তর দিলাম প্রথমে দেরা যাব, মানে দেরাদুন আমাদের উত্তরাখণ্ড একটা জায়গা, এবং সেখান থেকে মুসৌরি একটা জায়গা, মুসৌরিতে যাব, দেরাদুন থেকে মুসৌরি। ও হাউ লাকি ইউ আর, আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি, তুমি কত ভাগ্যবান, আমারও ইচ্ছা আমিও মুসৌরি যাব।
আই লাভ দ্য হিলস স্পেশালি ইন অক্টোবর। আমার ওই সময় ওই অক্টোবর টাইমটাতে বা এই পাহাড়ি এলাকাগুলো পার্বত্য এলাকাগুলো খুবই ভালো লাগে। সেই কারণে আপনি কত ভাগ্যবান যেতে পারছেন, আমি যেতে পারছি না। ইয়াস, দিস ইজ দ্য বেস্ট টাইম। হ্যাঁ, অক্টোবরটাই হচ্ছে সবচেয়ে সুন্দর সময়। আই সেড, মানে বক্তা বলছেন, আই কলিং অন মাই মেমোরিজ, আমি আমার স্মৃতিচারণা করে বললাম, স্মৃতির পাতা থেকে হাতরে বার করলাম যে হ্যাঁ, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, পুরো পাহাড় জুড়ে বড় বড় ডালিয়া ফুলে ভর্তি থাকে। দ্য সান ইজ ডেলিশিয়াস, সূর্যের উত্তাপটাও খুব মনোরম, খুব আরামদায়ক। অ্যান্ড দ্য নাইট, এবং রাত্রিগুলো ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার, যদি একটা আগুনের স্তূপের সামনে বসে থাকা যায়, অ্যান্ড ড্রিঙ্ক এ লিটিল ব্র্যান্ডি, এবং তার সাথে হালকা ব্র্যান্ডি মানে একটা ধরনের মদ, ও সেটা একটা আলাদা রকম একটা অনুভূতি, সেটা মনে করাচ্ছে ওই মেয়েটাকে বক্তা। মোস্ট অফ দ্য টুরিস্ট হ্যাভ গন, সেই সময় অক্টোবরে কী হয়, মোস্ট অফ দ্য টুরিস্ট গন, ম্যাক্সিমাম যারা দর্শনার্থী তারা সব চলে যায়। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট, রাস্তাটাও পুরো পুরো ফাঁকা হয়ে যায়। অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড, এবং সম্পূর্ণ প্রায় ফাঁকা হয়ে যায়। ইয়াস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। হ্যাঁ, অক্টোবরটাই হচ্ছে সবচেয়ে ভালো সময়। সি ওয়াজ সাইলেন্ট, সেটা শুনে পুরো অবাক হয়ে চুপচাপ নীরব হয়ে গেছে। আই ওয়ান্ডার ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার, আমি মনে হলো যে আমার যে কথাগুলো সেগুলো তাকে হৃদয়কে স্পর্শ করেছে। ওর ওয়েদার সি থট বি রোমান্টিক ফুল, অথবা সে আমাকে ভাবছে একজন রোমান্টিক বোকা টাইপের। দেন আই মেড এ মিস্টেক, এবং তারপরে আমার একটি সম্পূর্ণ একটা মারাত্মক ভুল করে বুঝলাম বা ভুল হয়ে গেল। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড, এটা মারাত্মক ভুল বক্তার ক্ষেত্রে যে বাইরেটা কেমন দেখতে বা বাইরে কী দেখা যাচ্ছে, হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, কারণ বক্তা এটা ভুল বলছে এই কারণে যে সে যদি দেখতে পায় তবে বাইরেটা কেমন তাকে জিজ্ঞাসা করবে কেন, এটা একটা প্রিটেনশন বা প্রিভেন্ট করছে, সেটা আটকাচ্ছে যে তার অন্ধত্ব প্রকাশ পেয়ে যাবে। সেই কারণে সে বলছে যে এটা একটা দারুণ ভুল করে ফেললাম যে হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, বাইরেটা কেমন। উই সি সি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চেন, অবশ্য সে বুঝতেই পারলো না আমার প্রশ্নের মধ্যে যে অদ্ভুত একটা কিছু রয়েছে, সেটা সে বুঝতেই পারছিল যে কী স্ট্রেঞ্জনেসটা রয়েছে। হ্যাড সি নোটিস অলরেডি দ্যাট আই কুড নট সি, বক্তার মনে এটাও প্রশ্ন হচ্ছে, তাই তো আমার অন্ধত্বটা, আমি যে ব্লাইন্ড, এটা কি মেয়েটা বুঝতে পেরে গেছে। বাট হার নেক্সট কোশ্চেন রিমুভ মাই ডাউটস, কিন্তু তার যে পরের প্রশ্নটা সেটা আমার সমস্ত সন্দেহটাকে দূর করে দিল। বাট হার নেক্সট কোশ্চেন, তার পরের প্রশ্নটা রিমুভড মাই ডাউটস, আমার সমস্ত ডাউটসগুলোকে সন্দেহগুলোকে দূর করে দিল। হোয়াই ডোন্ট ইউ লাইক লুক আউট অফ দ্য উইন্ডো, সি আস্ট, কারণ সেও বলে বসছে আপনি কেন বাইরের দিকটা তাকাচ্ছেন না বা বাইরের কেন দেখছেন না আপনি। আই মুভ ইজিলি অ্যালং দ্য বার্থ অ্যান্ড ফেল ফর দ্য উইন্ডো লেজ, আমি ধীরে ধীরে ডানলার ধারে গিয়ে বসলাম এবং চেষ্টা করছি কি মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, এবং একটা ভান করছি যেন আমি বাইরের যে ল্যান্ডস্কেপটা আছে, যে দিগন্ত বিস্তৃত মাঠটা রয়েছে জানলার পাশ দিয়ে, সেদিকে তাকিয়ে থাকছি যেন মনে হচ্ছে আমি খুব ভালো দেখতে পাচ্ছি সেখানটাকে। এইটা একটা প্রিটেনশন, সবাই চায় তার যে ড্রব্যাক্সগুলো আছে, তার যে ফল্টসগুলো আছে, এটাকে হাইড করা বা লুকানোর একটা চেষ্টা বক্তা সেটাই করতে চেয়েছে। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই, আর আমার মনের যে দৃষ্টি, মাইন্ডস আই মাই ইনার ভিজন, সেখানে কী করছে, আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, আমি দেখতে পাচ্ছি যে টেলিগ্রাফের যে পোস্টগুলো আছে সেগুলো হঠাৎ হঠাৎ করে পিছন দিকে দৌড়ে যাচ্ছে, ফ্ল্যাশ আউট করছে, সেটা আমার মনের দৃষ্টিতে আমি দেখতে পাচ্ছি। হ্যাভ ইউ নোটিস আই ভেঞ্চার, আমি তোকে বললাম তুমি কি দেখতে পাচ্ছ, দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, যে দেখো যান গাছগুলো সব পিছন দিকে এমন দৌড়াচ্ছে যেখানে আমরা মনে হচ্ছে স্টিল দাঁড়িয়ে আছি। দ্যাট হলওয়েজ হ্যাপেন্স, সি সেড, ডু ইউ সি এনি অ্যানিমেলস, তুমি কি দেখতে পাচ্ছ বাইরের কোনো প্রাণী জগৎকে। এইটা পর্যন্ত থাকলো আজকে, পরে আমরা পরের অংশটা করবো।